কোন দেশের কাছে কতগুলি করে পারমাণবিক বোমা আছে তা আজকে আমরা দেখে নেব পৃথিবীতে মজুদ পারমাণবিক বোমা পৃথিবীকে কয়েকবার ধ্বংস করে দিতে পারে তো পারমাণবিক বোমা রাখার দিকে সর্বপ্রথম হলো রাশিয়া এদের কাছে প্রায় আট হাজার পাঁচশোটি মতো পারমাণবিক বোমা আছে এবং দ্বিতীয় স্থানে হলো মার্কিন যুক্তরাষ্ট্র এদের কাছে প্রায় সাত হাজার দুশো থেকে সাত হাজার সাতশোটি পারমাণবিক বোমা আছে এবং তৃতীয় স্থানে হলো ফ্রান্স এদের কাছে প্রায় তিনশোটি পারমাণবিক বোমা আছে চতুর্থ স্থানে হলো চীন এদের কাছে প্রায় দুশো পঞ্চাশটি মতো পারাণিক বোমা আছে পঞ্চম স্থানে হলো যুক্তরাজ্য অর্থাৎ ইংল্যান্ড এদের কাছে প্রায় দুশো পঁচিশটি পারাণিক আছে পঞ্চম ষষ্ঠ স্থান হলো পাকিস্তান এদের কাছে প্রায় একশো পঁচিশ থেকে একশো তিরিশটি পারাণবিক বোমা আছে সপ্তম স্থান হলো ভারত এদের কাছে প্রায় একশো থেকে একশো কুড়িটি পারমিক বোমা আছে অষ্টম স্থান হলো ইসরায়েল এদের কাছে প্রায় আশি থেকে চারশোটি পারমাণবিক বোমা আছে আর নবম স্থানে হলো কোরিয়া এদের কাছে প্রায় দশটির কম পারমাণবিক বোমা আছে বলে মনে করা হয় তো পৃথিবীতে মোট নয়টি দেশের কাছে পারমাণবিক বোমা আছে বলে ধরে নেওয়া হয় এবং এই পরিমাণ পারমাণবিক বোমা পৃথিবীকে কয়েকবার ধ্বংস করে দিতে পারে থ্যাংক ইউ আমার ইনফরমেশান যদি তোমাদের উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং লাইক করো